ওয়েলকাম ব্যাক টু স্বানী দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন টাইম হচ্ছে সকালের 9টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। মা গেছে ঠাকুর ঘরে ঠাকুর দিতে, আর একটু পর মা আর বিরাট যাবে বাজার। কারণ কি, তোমাদের বলেছিলাম আমাদের দোকানে বিশ্বকর্মা পূজা হয়, তো বিশ্বকর্মা পূজা হলো কাল। তো আজকে যা জিনিসপত্র আনার আর বাকি যত সমস্ত কাজ আছে, এটা ওটা নেওয়ার, সাজি নেওয়ার, সব কিছু কাজই আজকে কমপ্লিট করতেই হবে। কারণ কি, কালকে পূজা, কালকের জন্য কিছু রাখা যাবে না। তো মা আর বিরাট যাবে ওখানে বাজারে, ফলমূল বাজার আর টুকটাক যা যা বাজার করা থাকে সবটাই বাজার করে নেবে। আর ঘরে কালকে রাত্রে মা কি করেছে, যখন আমি মেহেন্দি লাগাচ্ছিলাম তখনই মা সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়েছে। আমাকে বলছিল কিন্তু আজকে ধুবে, হ্যাঁ, তো যাতে মানে বের করে রেখেছে, তো মারা বাজার যাবে আমি ধুয়ে নেবো বাসনগুলো। কিন্তু কালকে আমাকে আর চান্সে দিল না, মা কি করছে রাত্রে সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছে। আর এখন সকালে উঠে দেখলাম কি একটা টুল ধুয়ে নিয়েছে, তারপর ঠাকুরগুলো তো মা পোষা করেছে, আর অনেক কিছু টুকাটুকুরি কাপড় টাপড় অনেক কিছু বের করে নিয়েছে। তারপরে কোন ভালো ভালো বালতিগুলো দোকানে নিয়ে যাবে ওগুলোর জন্য মানে সব কিছু বের করে রেখে দিয়েছে। আমাকে শুধু বলছে দোকান থেকে যদি কেউ আসে তো তুমি এটা এটা দিয়ে দেবে। তো ঠিক আছে, এখন মারা যাক বাজারে, তারপর আমি আমার এই যেগুলো ঘরের কাজগুলো আছে ওগুলো স্টার্ট করবো। তো মা এখন ঠাকুর ঘরে আছে, একটু আরতি করছে, চলো আগে আরতিটাই দেখে নিই, মানে ঠাকুরের নাম নিয়েই আগে আমার ব্লগটা স্টার্ট করি। তো চলো আগে ঠাকুরকে দর্শন করি, তারপরে মারা যাবে বাজার, তারপরে আমার যা কিছু করার আমি করবো। তো দেখো কালকে পূজার জন্য মা এখানে ভুজ্য রেডি করে নিয়েছে। তো এই ব্যাগটার ভিতরে আছে চাল আর ডাল, আর এখানে আছে চিনি, চিনি না মা নাকি চিনি, তারপর একটু মশলাপাতি, তেল, হলুদ, লবণ আর দুধ, আর অনেক কিছু আছে আর কি এখানে। আমি অবশ্য এটা দেখে দেখতে পারছি না এখানে কী কী আছে, আর ভিতরে ঢুকছি না। দেখে নিয়েছে আলু আর কী কী সবজি লাগে সবটাই নিয়ে নেবে। আর এখানে এখন নিল সবজির মধ্যে নিয়েছে কচু, টমেটো, কোয়াশ আর টমেটো, আলু, কুমোর, কুমোর কই আসবে, ও কুমোরটা কিনে রেখেছে, ওটা দোকানে আছে হয়তো। আর আর এখানে দোকানে নিয়ে যাওয়ার জন্য সমস্ত বাসনপত্রগুলো আছে, যেগুলো কালকে রাত্রেই মা ধুয়ে নিয়েছিল, আমাকে আর দেয়নি ধুতে। আর এখানে আছে এই যে প্যান্ডেল করবে, যে প্যান্ডেলে কাপড় এখানে রাখা আছে, আর এই টুলটাও মা ধুয়ে টুয়ে রেখে দিয়েছিল, এগুলো সব ওখানে মন্দিরে নিয়ে মানে দোকানে নিয়ে চলে যাবে। আরও অনেক কিছু জিনিস অলরেডি দোকান থেকে কেউ একজন এসে নিয়ে গেছে, তো সবগুলো কিছু একসাথে নিতে পারলো না, যার জন্য আধাটা তখন নিয়ে গেছে, আধা আবার এসে নিয়ে যাবে এগুলো, আর তখন তো আমি করতে পারলাম না। মা আর বিরাট বাজার যাওয়ার পর আমি এতটাই কাজে ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি আর ভিডিও শুটে কিছু করতে পারিনি। তো মারা যখন এসছে তখন আমার আধাধি কাজ হয়েছিল, আর তখন মাকে দেখলাম কি মা ঘরের জন্য টুকটা বাজারটা শুধু হাতে করে নিয়ে আসলো, আর যেটা কালকে পুজোর জন্য বাজার করেছে ওগুলো ওগুলো সব কিছু দোকানে রেখে তারপর মারা আসলো। তো ওখানে ফল বাজারও ছিল, আরও অনেক টুকটাক তো অনেক কিছুই থাকে, তো মা লিস্ট করে নিয়ে গেছিলো সব নিয়ে এসে পড়েছে। তো কালকে দোকানে গেলে বুঝতে পারবো যে কী কী মা বাজার করেছিল, কীরকম করে কী করছে, সব তো কালকের ব্লগে পাবে তোমরা। যা যা জিনিস লাগবে দোকানের পূজার জন্য মা সমস্ত কিছু ঠিকঠাক করে আগে পাঠিয়ে দিয়েছে, কিছু কিছু জিনিস শুধু গাছাটার কথা ভুলে গেছিলো, হঠাৎ করে মনে পড়লো, যার জন্য মা এখন চকাচক করে ধুয়ে নিচ্ছে। লেবু আর একটু টক, এটা কি জানি, তেঁতুল নিয়ে নিচ্ছে,
কাল থেকে মেহেন্দি লাগানো শুরু করেছি কিন্তু শেষ আর করতে পারছি না। তো মেহেন্দি লাগাচ্ছি আর সাথে সাথে ধুয়ে দিচ্ছি, যার জন্য কালারটাও ভালো করে আসেনি। তাও আমার এটা ভালো লাগছে যে আমার একটা মেহেন্দি করার ইচ্ছা ছিল, আমি করতে পেরেছি। তো কেমন লাগছে মেহেন্দিটা অবশ্যই কমেন্ট করে জানিও। দি নেক্সট ডে, হে এভরিওয়ান, তো তোমরা সবাই জানো যে আজকে বিশ্বকর্মা পূজা, তো আমাদের দোকানে পূজা হচ্ছে। তো ঠিক আছে, এখন আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি। মা অনেক সকাল চলে গেছিলো, আমি শুধু বিরাটকে ব্রেকফাস্টটা করে দেওয়ার জন্যই থেকে গেছিলাম। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি উপাস করিনি। বিরাট উপাস করবে বলে ভেবেছিলো কিন্তু ও করলো না। তো ঠিক আছে, এখন চলো বের হয়ে, মা দুবার ফোন করে নিয়েছে, ব্রাহ্মণ হতে এসে পড়েছে। তো ঠিক আছে চলো, সর্দিরা একটু পরে আসবে, আমরা ওখানে গিয়ে কথা বলছি একবারে। ভোগের জন্য সমস্ত কিছু রেডি করে মা এখানে বসলো বাকি প্রসাদগুলো কেটে নেওয়ার জন্য। পুজো এখন কমপ্লিট শেষ আর সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এখন। তো মা ভোগের জন্য যেসব প্রসাদ কেটেছিল সবটাই এখন সবাইকে দেওয়া হচ্ছে। তো বাকি প্রসাদগুলো কাটার জন্য মা ভিতরে বসে গেছে। তো আজকের জন্য আমার ভিডিওটা এই অবধি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতো টাটা।